একদিকে ভেরি ভরাট, আর সেই ভেরি ভরাট নিয়েও ঝামেলা, অন্যদিকে আবার একটা গোডাউন, 2000 স্কোয়ার ফিটের গোডাউন। আর সেই গোডাউন বিবাদেও কসবায় হামলা। 2000 স্কোয়ার ফিট গোডাউন দখলের অভিযোগ, এবং গতকাল যখন অ্যারেস্ট করা হয় আফরোজকে, সে সময় আফরোজ একটা নাম নেয়, কি নাম? হায়দার আলী। তার বিরুদ্ধে অভিযোগ তোলেন, হায়দারের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় প্রমোটারের। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, আফরোজও যার নামে অভিযোগ করছে, প্রমোটারও তার নামে অভিযোগ করছেন, এই হায়দার আলী আসলে কে? কি এই সমস্ত ঘটনায় তার কি যোগ রয়েছে? দেখো, একেবারেই হায়দার আলী কিন্তু এলাকায় সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত, এবং তিনি জনসেবামূলক কাজ করেন এমনটাই স্থানীয়রা দাবি করছেন। যদিও বা গতকাল যখন আফরোজকে গ্রেপ্তার করেছিলেন, তিনি কিন্তু স্বীকারোক্তি করেছিলেন যে প্রায় 2000 স্কোয়ার ফিটের তার একটি জায়গায় হায়দার আলী এবং তার লোকজন দখল করেছে, সেই কারণেই কিন্তু তিনি এই হামলা চালিয়েছিলেন। যদিও হায়দার আলী পুরোপুরিভাবে অভিযোগ অস্বীকার করেছেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে ঘটনা, যে গোডাউনটি অভিযোগ যে হায়দার আলী দখল করে রেখেছে, সেই গোডাউনে যিনি প্রমোটার তিনিও কিন্তু সেই একই অভিযোগ করছেন। তিনি জানাচ্ছেন আফরোজকে তিনি গোডাউন বিক্রি করে দিলেও দীর্ঘদিন পর দেখে যে হায়দার আলী সেই গোডাউন দখল করে রেখেছে। শুধু তাই নয়, কিছুদিন আগে কিন্তু হায়দার আলীর লোকজনরা নাকি এই আফরোজের উপর মারধরও করে, যদি পুরোপুরি এই অভিযোগ অস্বীকার করেছে হায়দার আলী। বেশ রক, অর্থাৎ এই যে ধৃত আফরোজ, তাকে যখন জেরা করা হচ্ছে সে হায়দার আলীর নাম নিচ্ছে, তবে অভিযোগ তার বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে সেই অভিযোগ মানতে নারাজ হায়দার আলী। হামলার পিছনে বড় মাথা রয়েছে এমনটাই দাবি করেছেন হায়দার আলী। গুলজার যা বলছে তো মিথ্যে কথা বলছে। প্রথম কথা বলতো, এই কেসটা ঘোরানোর জন্য একটা ও নিজের উপরে সব বলছে কি আমার 2 এরিয়া ছিল, যদি হয়ে থাকে তাহলে ইনসিডেন্ট মানে এখানে থাকে আছে, তো যে দেখে নেবেন না আপনারা কি আছে। এবার গুলজারের সঙ্গে কোন প্রমোটার কি বলেছে ওটা আমি জানিবি না, আর আমি বলতে পারবো না। 2 এরিয়া যদি অন থাকতো তাহলে কি ও ক্রাইম করতো, লোক কি মারতো? আমার মেন ওখানে কথা হচ্ছে, যদি আমি করে থাকি তো আমাকে মারতো, কিন্তু পুরো গেম সাজিয়ে বাইরে থেকে লোক আনে দাদার কাছে, পুরো টাইমিং ফিক্স করে দাদা কেন মারতে গেছে 2 এরিয়া স্কোয়ার ফিটের জন্য? অত বড় গেম হবে না, এর পিছনে বড় গেম আছে। কোন প্রমোটার কি বলেছে তাতে গুরুত্ব দিতে নারাজ হায়দার আলী। আর যে প্রমোটারের কথা বারবার উঠে আসছে সেই প্রমোটারও অভিযোগ করেছেন এই হায়দারের বিরুদ্ধে, আফরোজকে মারধরও করে হায়দারের লোকজন, এমনও চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন স্থানীয় প্রমোটার। শুনবো তার বক্তব্য। গুলজার 2012 সালে আমি প্রমোটিং করছিলাম ওই জায়গাটা, ওনার বাবা দুখানা ফ্ল্যাট আমার থেকে বুক করেছিল, আর গুলজার আলী গিরন ফলোরে 2000 স্কোয়ার ফিট জায়গা বুক করেছিল। জায়গা আমরা তৈরি করতে পারিনি, কোনো কারণে আমরা এখান থেকে চলে যাই, তারপরে আসার পরে দেখি ওই জায়গাটা অন্য লোক ঢুকে গেছে। আপনি ওইটা প্রমোটিং করেছেন? হ্যাঁ, আমি 2012 সালে একটা না দুটো ছাদ করেছিলাম। ওটা কি কিনেছিল আপনার থেকে? হ্যাঁ, ও বুকিং করেছিল আমার থেকে, গুলজার আমার থেকে বুকিং করেছিল। আচ্ছা, তো ওটাই কি 2000 স্কোয়ার ফিট? হ্যাঁ, গিরন ফলোরে 2000 স্কোয়ার ফিট এই জায়গা। তারপরে কি হয় তার ওই জায়গা? ওই জায়গাটা ওরা হায়দার আলী ওদের দখলে দেয়নি, একটুখানি আমি জানি। আর কিছুদিন আগে শুনেছিলাম যে গুলজারকে দরভঙ্গা মোড়ে হায়দার আলীর ছেলেরা মেরেছিল, এটা আমি শুনেছিলাম। তারপরে হায়দার আমাদের গুলজার সাথে কোনো যোগাযোগ নেই, শুনছি যে গুলজার ওখানে হাইরেন লাগিয়ে দিয়েছে আর অন্য জায়গা থাকছে।